আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান্স, ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 27 নভেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের আরও একটি নতুন মৌসুম। 2021-22 মৌসুমকে সামনে রেখে আস্তে আস্তে দল গোছানোর কাজ শেষ করে আনছে ক্লাবগুলো। 2012-13 ফুটবল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জিতে হইচই ফেলে দিয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। তবে এরপর থেকে আর ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। সর্বশেষ লিগেও সপ্তম স্থানে থেকে শেষ করেছে শেখ রাসেল। তাই তো নতুন মৌসুমে আগের ব্যর্থতা ঝেড়ে ফেলার লক্ষ্যে নতুন করে দল গুছিয়েছে ক্লাবটি। এরই মধ্যে গত মৌসুমে শেখ রাসেলের হয়ে বিদেশি কোটায় খেলা নাইজেরিয়ান অবিমনেকে ব্রাজিলিয়ান জিয়ান কার্লো রদ্রিগেজ, তাজিকিস্তানের শিউবুশ আশ্রব ও কিরগিজস্তানের বক্তিয়ার দুশবেকপকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। তাদের জায়গায় দুই ব্রাজিলিয়ান থিয়াগো আমারাল, এলটন ম্যাকাডোর সাথে গিনি বিসাওয়ের ইসমাইল রুটি এবং এশিয়ান কোটায় কিরগিজ ডিফেন্ডার আইজার আকমাতোভকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে শেখ রাসেল ক্লাব ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমরা শেখ রাসেল ক্রীড়াচক্রে যোগ দেওয়া এই চার বিদেশি ফুটবলার সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আসি গিনি বিসাওয়ের ফরওয়ার্ড ইসমাইল রুটি সম্পর্কে। 30 বছর বয়সী ফরওয়ার্ড ইসমাইল রুটি ইসমা নামেই অধিক পরিচিত। ফ্রান্সের বিখ্যাত ক্লাব ওজিসি নিসের যুব ও মূল দলে খেলা ইসমা সর্বশেষ মৌসুম খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাই এনএফসিতে। এছাড়াও পর্তুগাল, সাইপ্রাস, গ্রিস, স্কটল্যান্ড, ইরান, জাপান, উজবেকিস্তানের শীর্ষ লিগের ক্লাবে খেলারও অভিজ্ঞতা রয়েছে এই ফরওয়ার্ডের। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল অনূর্ধ্ব 17 দলের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন ইসমা। এছাড়াও গিনির হয়ে 1টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 6 ফুট উচ্চতার দীর্ঘদেহী এই ফুটবলার। ইসমাকে নিয়েই হয়তো প্রতিপক্ষ রক্ষণকে বিপদে ফেলার পরিকল্পনা আঁটবেন শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটু। এবার আসি শেখ রাসেল ক্রীড়াচক্রে যোগ দেওয়া আরেক ফরওয়ার্ড এলটন ম্যাকাডোকে নিয়ে। সে ম্যাকাডোর ফুটবল ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোর যুব দল থেকে। এরপর সাও পাওলো এবং সান্তোসের বি দলে সুযোগ পান ম্যাকাডো। খেলেছেন ব্রাজিলের বেশ কিছু ক্লাবে। 2018 সাল থেকে এশিয়াতে রয়েছেন ম্যাকাডো। সৌদি আরবের ক্লাব আল মোহজেল এবং ওমানের ওমান ক্লাব হয়ে সর্বশেষ মৌসুমে খেলেছিলেন থাইল্যান্ডের ক্লাব মুয়াংকাং ইউনাইটেডে। দুই ফরওয়ার্ড ইসমা এবং ম্যাকাডোকে পেছন থেকে বলের যোগান দিতে শেখ রাসেল ক্রীড়াচক্র দলভুক্ত করেছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আমারালকে। 29 বছর বয়সী থিয়াগো আমারালের কেরিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের বিখ্যাত ক্লাব গ্রেমিওর অনূর্ধ্ব 20 দল থেকে। ব্রাজিল ছাড়াও আমারাল খেলেছেন বসনিয়া, হার্জেগোভিনা, ওমান, মিশর ও লেবাননের শীর্ষ লীগের ক্লাবগুলোতে। সবশেষ মৌসুমে আমারাল খেলেছিলেন ইন্দোনেশিয়ান ক্লাব পেরিসপুরা জাকার্তাতে। ইসমা, ম্যাকাডো এবং এমারালকে দিয়ে মাঝমাঠ ও আক্রমণভাগে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে সাইফুল বারী টিটুর শেখ রাসেল ক্রীড়াচক্র। রক্ষণভাগে শেখ রাসেল ক্রীড়াচক্রের আস্থা জোগাতে দলভুক্ত হয়েছেন কিরগিজ ডিফেন্ডার আইজার আকমাতোভ। এশিয়ান কোটায় কিরগিজস্তান জাতীয় দলে খেলা এই ডিফেন্ডারকে দলে নিয়েছে ক্লাবটি। 23 বছর বয়সী এই কিরগিজ ডিফেন্ডার খেলেছেন কিরগিজস্তানের ক্লাব আলানারিন, আলা বিশকেক ও দর্দুই বিশকেকে। দর্দুই বিশকেকের হয়ে সর্বশেষ এএফসি কাপে 2টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। নতুন দলভুক্ত করা চার বিদেশি ফুটবলারকে নিয়ে নতুন প্ল্যানে কত দূর যেতে পারবে শেখ রাসেল ক্রীড়াচক্র? পারবে তো তাদের দীর্ঘ শিরোপা খরা ঘোচাতে? নতুন মৌসুমে মাঠের খেলাই মিলবে সকল প্রশ্নের উত্তর। দেশের ফুটবলের দলবদল সহ সকল নিউজ এবং কন্টেন্ট পেতে ফ্রি কিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এছাড়াও দেশের ফুটবলের ডেইলি আপডেট পেতে ফ্রি কিক বিডি ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেশের ফুটবলের সাথে থাকুন, ফ্রি কিক বিডির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।